আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু রানওয়ে তারাফাত। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো পাগলের প্রলাপ, পাগলের পাগলামি তো চলবেই বন্ধু। সো গাইস, এখন হচ্ছে আসি হচ্ছে আমরা বাংলাদেশ বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আর ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যাচ্ছি আজকে নোয়াখালীতে। আমি এটা নোয়াখালী রেঞ্জের এদিকেই পুষতে। আর মূলত হচ্ছে আমরা যাবো হচ্ছে চাঁদপুর হয়ে, আমরা এখান থেকে যাবো হচ্ছে কমলাপুর, কমলাপুর থেকে গুলিস্তান, গুলিস্তান থেকে হচ্ছে যাবো আমরা সদরঘাট। আর সদরঘাট গিয়ে হচ্ছে আমরা সেইখান থেকে লঞ্চে করে যাব হচ্ছে চাঁদপুর। আর চাঁদপুর থেকে আমরা যাব হচ্ছে লক্ষ্মীপুর রামগঞ্জে। তো রামগঞ্জে যাওয়ার মূল রিজন কি আর কেন যাব, সেসব বিষয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন যে কেন যাচ্ছি। আর আজকে আমার সফর সঙ্গী আছে হচ্ছে আমার বন্ধু সুমন, আর এদিকে আছে হচ্ছে আমার বন্ধু ওমর ফারুক। তো এদের দুজনকে একসাথে নিয়ে এটাই হচ্ছে আমার ফার্স্ট ট্যুর দূরে কোথাও। আর এর আগে হচ্ছে ফারুকের সাথে দূরে যাওয়া হয়েছে, সুমনের সাথেও দূরে যাওয়া হয়েছে, কিন্তু দুজনকে একসাথে নিয়ে কখনোই দূরে কোথাও যাওয়া হয় নাই। আজকে হচ্ছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স দুজনকে একসাথে নিয়ে হচ্ছে দূরে কোথাও যাওয়া। তো এখন বক বক না করে ট্রেন আসার জন্য আমরা ওয়েট করবো, দেন হচ্ছে ট্রেন আসলে ট্রেনে করে আমরা জাস্ট কমলাপুর চলে যাব। তারপর যেতে যেতে তো আপনাদের সাথে বক বক করতেই থাকবো, সেটা তো অনবরত চলবে। আর আমি বেশি কথা বলি দেখে কেউ বিরক্ত হবেন না, আমি একটু এমনই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করার দরকার নাই গাইস, কমেন্ট করে ভুলগুলো ধরা দেবেন, শেয়ার করারও প্রয়োজন নাই, জাস্ট সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা দেখে একটা সাবস্ক্রাইব আমার ভিডিও তৈরির অনুপ্রেরণা। আমরা সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর আমরা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে, এখান থেকে হচ্ছে আমরা একটা রিক্সা নিয়ে ডাইরেক্ট চলে আসি হচ্ছে লালকুঠি লঞ্চ টার্মিনালের এখানে সদরঘাটে। তো এইখান থেকে হচ্ছে এসেই হচ্ছে আমরা একটা লঞ্চ পেয়ে যাই, আর এটা হচ্ছে সোনারতরি পাঁচ। আমরা সোনারতরি পাঁচে করে হচ্ছে এখন চাঁদপুর উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর ইনশাল্লাহ আগামী তিন ঘন্টার মধ্যে আমরা চলে যাব চাঁদপুরে, তারপর সেখান থেকে হচ্ছে বন্ধু রায়হানের বাড়িতে। অলরেডি হচ্ছে আমরা চাঁদপুর ঘাটে নামে গেছি, পিছনে হচ্ছে লঞ্চগুলো, আমরা এখন হচ্ছে সামনের দিকে যাচ্ছি। আর হ্যালো গাইস, উই আর নাও অ্যাট চাঁদপুর বড় স্টেশন। আর এইটা হচ্ছে চাঁদপুরের তিন নদীর মোহনা, এখানে হচ্ছে পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া তিনটি নদীর মিলনস্থল এখানে। তো আমাদের ফারুক ভাই হচ্ছে ফার্স্ট টাইম, সে ফার্স্ট টাইম হওয়ায় হচ্ছে তাকে এখানে নিয়ে আসছি। আমরা লক্ষ্মীপুর যাওয়ার আগে হচ্ছে এখানে আসছি বিকজ অফ তারে একটু ঘুরায় দেখাবো। আমরা ইলিশের বাজারে গেছিলাম, সেইখানে হচ্ছে গিয়ে তাকে ইলিশ মাছের বাজারটা ঘুরায় দেখাইছি। এখন হচ্ছে আসছি হচ্ছে বড় স্টেশন। ভাই আপনার কেমন লাগতেছে তিন নদীর মোহনা চাঁদপুর এসে, আপনার কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, খুব ভালো লাগতেছে, খুব ভালো
ভালো লাগতেছে। আপনি কি আমাদের সাথে এরপর আরও এমন কিছু ট্যুর করতে চান? অবশ্যই। আপনাকে লাইফে ফার্স্ট এটা, হ্যাঁ, চাঁদপুরে। তো গাইস এনজয় করতে থাকেন ভিডিওটা, আর আমরা একটু চাঁদপুরের এই তিন নদীর মোহনা একটু ঘুরে টুরে তারপর হচ্ছে আমরা লক্ষ্মীপুরে চলে যাবো। আপডেট আসতে থাকবে, আপডেট পেতে থাকবে। আর এই জন্যই হচ্ছে আমরা এখানে ক্যাফে পরিষ্কার আর এটা হচ্ছে চাঁদপুর বড় স্টেশনের এইখানে। তো আমরা এখানে হচ্ছে সেটা বসতে আমরা হচ্ছে এখানে আছে মুরগির জাল ফ্রাই, কালো বস্তা আর ডাল, সাথে আছে হচ্ছে শুকনা মরিচ, তো সাথে আছে সালাদ। তো আমরা এখন যেগুলো খাচ্ছি, কেমন টেস্ট, কেমন ভুলা লাগছে এর জন্য কি টেস্ট বলতে পারতেছ না? আর ভাই টেস্ট কেমন আপনাদের খাইছে? আপনি খান নাই এখন? সুমন বন্ধু, সুমন হচ্ছে সোহানি, ও সকালবেলা নাস্তা করেছে, আমিও নাস্তা করেছি, পরেরবার নাস্তা করে আসেন, বাট ওর একটু বেশি ভুলা লাগছে। আর এই জন্য হচ্ছে ও বাবার গপ মারতেছে ভাই, আমি তো ভিডিও নিয়ে বিজি, তো আগে খাওয়া দাওয়া করি। তো গাইস এখন আসি হচ্ছে লক্ষ্মীপুর রামগঞ্জে, আর রামগঞ্জে এখানে হচ্ছে আমরা আসি হচ্ছে ওয়ান মিনিট সুইটস, এটার সামনে ওয়ান মিনিট সুইটস হচ্ছে চাঁদপুর এবং লক্ষ্মীপুর নোয়াখালীর সবথেকে নাম করা মিষ্টান্ন দোকান। তো আমরা এখন ওয়ান মিনিট থেকে হচ্ছে মিষ্টি পারচেস করার জন্য আসছি, আপনাদের যে মিষ্টিগুলোকে দেখেন। তারপর আমি খাবেন কেমন কেমন ভালো লাগছে মাত্র ঘুম থেকে উঠে ঘাটে আসলাম, আমাদের
বন্ধু রায়হানের বাসার যে পুকুর ঘাট আছে এখানে, আর এখানে আয়সা হচ্ছে আমরা সবাই দাঁতে আঙুল দেওয়া শুরু করছি। এই হোয়াট দ্য ফাক, মিডল ফিঙ্গার দিয়ে হচ্ছে সুমন দাঁত পাচতেছে। হ্যাঁ, এইখানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, পিছনে অনেক বড় একটা পুকুর, এটা হচ্ছে তাদের ঐতিহ্যবাহী একটা পুকুর, তাদের ফ্যামিলি। আশেপাশে সব হচ্ছে নারকেল গাছ এবং হচ্ছে সুপারি গাছ, আর এই সুপারি এবং নারকেল বাগান, আমি মূলত এটা হচ্ছে সুপারি বাগানই বলা যায়। এইখানে দাঁড়ায় হচ্ছে রোদটা পড়তেছে, সকালের একটা মৃদু রোদ, এই রোদের মধ্যে দাঁড়ায় হচ্ছে আমরা দাঁত ব্রাশ করতেছি। আর এই হচ্ছে তিনি, আমরা যার দাওয়াতে ছুটে এসেছি সুদূর ঢাকা থেকে, এ হচ্ছে আবু রায়হান, আমাদের অত্র হাজিপাড়ার একজন স্বনামধন্য ফার্মাসিস্ট, সফল ব্যবসায়ী এবং সফল ব্যবসায়ী তিনি। সো আমরা এখন এইখানে আসি, এখানে হচ্ছে আমরা আমার হাতে ইভেন্ট হচ্ছে এই বিদ্যুৎ কালোনি মাজন আছে। সো এখন হচ্ছে দাঁতগুলোকে ঘষতে ঘষতে জাস্ট হোয়াইট করে ফেলবো। আর সুমন এখানে হচ্ছে চারটো গোড়ায়, এখানে একটা নারকেল গাছ, সেটা হচ্ছে একদম গোড়ার আদলে আছে, সে হচ্ছে এই গাছে বসে গোড়ার গাড়ি চালাচ্ছে। সো মজার একটা বিষয় হচ্ছে যে রায়হান ভাই হচ্ছে গতবার আমাদেরকে, রায়হান ভাই এই গাছটাই তো ছিল নাকি নারকেল গাছ, না ওই যে ওই পাশে একটা নারকেল গাছ আছে, তো ওই গাছটা থেকে হচ্ছে রায়হান ভাই আমাদেরকে ডাবতে রেখা হয়েছিল। অনেক ঠান্ডা, সো বেশি বকবক না করে আমি জাস্ট এখন দাঁতটা ব্রাশ করি, দেন আপনাদের সাথে আবার কথা হবে। স্টে টিউন। আর ভাই পানি ঠান্ডা কেমন? যাই হোক, আমরা এখানে ভিজা পানি দিয়ে হচ্ছে মুখ ধুবো। তো যাক, আমরা হয়তো বা এই ঠান্ডা পানিতে আবার গোসল টোসল করতে পারি, আপনাদেরকে সাক্ষী রেখে আমরা সব কিছুই করবো। সকালবেলা হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তার জন্য চলে আসছে, আর রায়হান ভাই হচ্ছে আমাদের জন্য এখানে বিরিয়ানি, আর এখানে হচ্ছে রুটি, এখানে হচ্ছে মুরগির কারি, এগুলো হচ্ছে নিয়ে আসছে। আর এখন হচ্ছে আমরা এই নাস্তা করবো জাস্ট, তারপর হচ্ছে বাইরে বের হবো, হয়তো বা বের হয়ে আপনাদের সাথে টুকটাক বকবক চলতেই থাকবে সারাদিন। আর কেন এখানে আসছি সেই বিষয়ে তো আপনাদের সাথে কথা হবে, আর কথা কি বলবো, আপনারা তো হচ্ছে অলরেডি আপনারা ভিডিও দেখে বুঝে গেছেন যে কেন আসছি, গতকালকের ভিডিও দেখে এবং গতকাল রাতের ভিডিও দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আমি কেন এখানে আসা হয়েছে। আর বিস্তারিত আপনাদের সাথে কথা হবে বাইরে গিয়ে, আপাতত এখন হচ্ছে খাই, রায়হান ভাই এখানে নাস্তা করার জন্য বসে গেছে, আমিও জাস্ট নাস্তা শুরু করব, সবাই আমাকে রেখে খাওয়া শুরু করছে, আমি বকবক করছি আপনাদের সাথে, আমিও নাস্তা শুরু করবো। সো স্টে টিউনড, রাইট নাও। এখন গাড়ি সাজানোর কার্যক্রম চলমান, ইয়াসিন মোল্লা ফারুক ভাই নিজেদের কর্মদক্ষতার পরিচয় দিচ্ছে। সুমন ভাই কই?
আর টপ আছে না, টপ বানায় ছোট ছোট করে গামছা টামছা গলায় দেখে তো বুঝা গেছেন অলরেডি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে পুকুর ঘাটে, আর সেখানে গিয়ে হচ্ছে গোসল করব, লাফালাফি ঝাপাঝাপি করব। এই হচ্ছে আমাদের জামাই রাজা, দুলা রাজা, উনি হচ্ছে গোসল শেষ করে চলে আসছে। এখন হচ্ছে আমাদের পর্ব, আমরা যাচ্ছি, আমরা গোসল করে উঠলে তারপর হচ্ছে রায়হান ভাই গোসল করবে। আমরা অলরেডি পুকুর ঘাটে চলে আসছি, এইখানে গোসল করবো। ফারুক ভাই বলছিল যে সে নামবে না, অথচ আজকে আগে সেই নেমে গেছে। ফারুক ভাই নামছিলেন? আচ্ছা, জুতা পরিষ্কার করতেছে ফারুক ভাই, আমরা নেমে যাবো। চলো 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 ওই জায়গা। বেশি তো ভাই না, আর আর কাছে ওষুধ লাগবে ভাই না, সময় না ওষুধ আনি ঘুরি। পানির শেষ পরিস্থিতি আমাদেরকে অবহিত করুন, নামা যাবে কিনা। আমরা যাচ্ছি মসজিদে, আজকে যেহেতু ফ্রাইডে, সো আজকে হচ্ছে আগে জুমার নামাজ পড়বো। যেহেতু মুসলিম, অ্যাজ এ মুসলিম আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করা। সারা সপ্তাহ তো শয়তানের প্ররোচনায় থাকি, আর একটা দিন হচ্ছে শুক্রবার, এই দিনটাতে যদি ইবাদত বন্দিগি না করি, অ্যাটলিস্ট একটা ওয়াক্ত, আই মিন জুমার নামাজটা না পড়ি, তাহলে সেটা তো মুসলিমের কাতারে পড়লাম না। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আজকে এখন দাওয়াতে আসছি, বেড়াইতে আসছি, ঘুরতে আসছি, যাই বলেন না কেন। তো আমরা এখন আগে যাব হচ্ছে নামাজে, দেন হচ্ছে আমরা এখান থেকে নামাজ পড়ে আমরা চলে যাব হচ্ছে বরযাত্রীতে। অলরেডি আমাদের চারটা গাড়ি চলে গেছে, বাইক চলে গেছে অনেকগুলো, তারা ওইখানে গিয়ে নামাজ পড়বে, বাট আমরা হচ্ছে এইখান থেকে নামাজ পড়ে দেন হচ্ছে আমরা ওইখানে যাব। সো এইখানে গ্রামে পুকুর রাস্তার পারে, আর এদিকে ওইদিকে হচ্ছে তেলাপিয়া মাছ ভেসে ভেসে পানি খাচ্ছে। সো পানি না, ভেসে ভেসে হচ্ছে খাবার খাচ্ছে তারা। আমরা আগে নামাজে যাই, নামাজ পড়ে দেন হচ্ছে যাওয়ার সময় আপনাদের সাথে আবার কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, স্টেটন রানুই তারাফাত। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আমার ভুলগুলো ধরায় দিবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, আর আপনাদের একটু সাহায্য সহযোগিতা আমার ভিডিও তৈরির অনুপ্রেরণা, এটা বারবার বলে থাকি আমি। সো গাইস দেখতে থাকেন রানুই তারাফাত, দেখা হচ্ছে নামাজের পর, স্টে টিউনড।
সো গাইস, অন দ্য ওয়ে টু বোনের বাড়ি আমরা হচ্ছে এখন ভাইয়াকে নিয়ে যাচ্ছি হচ্ছে বোনের বাড়িতে। আমি সুমন, আমরা দুজন হচ্ছে ভাইয়ের সাথে যাচ্ছি, ফারুক এবং রায়হান হচ্ছে পিছনের একটা গাড়িতে আসবে। ফোনের বাড়িতে চলে আসছি, আর এখানে হচ্ছে অনেক নয়েজ, যার কারণে হচ্ছে এখানে বেশি কথা বলা যাবে না। আমি হচ্ছে এই যে এই ছেলেদেরকে দেখাতে চাচ্ছিলাম, তাদেরকে দেখাচ্ছি, এ হচ্ছে খুবই হাংরি ফারুক ভাই, সেও হাংরি, রায়হানের তো কথাই নাই। বড় ভাইয়ের বিয়েতে আসছি বরযাত্রীতে, সো আনলিমিটেড মারবো আজকে, জাস্ট আবার দাম মারবো মাইরা, তারপরে আবার আমাদের ব্যাক করতে হবে। সো এই জন্য হচ্ছে এই যে খাওয়া হইতেছে। এ রায়ন ভাই, লেকচি হয়ে গেছে, না আমি জাস্ট শো অফ, আমি খাই নাই। তুইও খাইবি একদিন সাগর, না আরো ছাড়া খাইবি, আর তো জোলা মারাইছে, আর লগের লাভ এই এখানে গরু মাংস মারি দিবি, জোলা গরু মাংস চলে আইছে। টেবিল ছোট নাকি মানুষ আমরা বেশি বেশি বুঝে তোরা খাইলে দুলা থাক, একটা বুড়ি শর্ট আছে,
বাসার ভাই আমরা লক্ষ্মীপুরকে বিদায় জানিয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে। আর প্রত্যন্ত এই গ্রাম থেকে রিক্সা এবং অটো কোনো কিছুই সহজে পাওয়া যায় না, সব কিছুই হচ্ছে দুর্লভ। আর রিক্সার জন্য অনেকক্ষণ ওয়েট করে একটা অটো যেহেতু আমরা পাইছি, এখানে দামাদামি চলছে। এখন হচ্ছে আমরা চলে যাব, রায়হান ভাইয়াকে বিদায় জানাই চলে যাচ্ছি। আজকের মতন ভিডিও এখানেই শেষ করতে চাচ্ছি। আমরা হচ্ছে এই গাড়িটা নিয়েছি, আমরা হচ্ছে এইখান থেকে যাব সোনিয়াকা পর্যন্ত। আর সোনিয়াকা থেকে তারপরে হচ্ছে আবার অন্য ওয়েতে যেতে হবে। তো এখন পর্যন্ত এখানেই বিদায়, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, স্টেশন রানি তারাপাত।